মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দ্য টক উইথ অদিতি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ভীষণ খুশি, কারণটা কি জানো? সেই কারণ হচ্ছে এরা, আমার মামা মামি বোন সবাই এসছে আমার বাড়িতে। আর এখন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, নানান গল্প আর আমি ছোটবেলায় কী করতাম সেগুলো বলছে। মামারা অনেক সকালেই এসছে, তো শুধু গল্প করলে তো আর চলবে না বলো। ওই আড্ডাটা জমে উঠেছিল, কিন্তু আমাকে তো ব্রেকফাস্টও করতে হবে, তাই ওই কাবলি ছোনার ঘুগনি আর রুটি আর মিষ্টি করেছিলাম। মামি মিষ্টি খেতে না খুব ভালোবাসে, আগে তো কম্পিটিশন করতো রসগোল্লা খাওয়ার, তো এখন একটু বয়স হচ্ছে বলে মামি একটু অ্যাভয়েড করছে। কিন্তু দেখো না, আমি জোর করে খাওয়াচ্ছি, দেখো কী করবে, কিছুতেই খাবে না, ওঠাতে যাচ্ছিল, দেখো জোর করে ধরে বেঁধে বসিয়েছি। এত যে আনন্দে, এত এক্সাইটেড হয়ে গেছিলাম না, আমি ভাবতে পারবে না। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই আবার দুপুরে রান্নার আয়োজন। তো খুব বৃষ্টি হচ্ছিল বুঝলে তো, প্যাঁচ প্যাঁচে বৃষ্টি, একদম বর্ষাকাল নামিয়ে নিয়েছে। তো কি করব, তো আমি বললাম যে তোমরা কি খাবে, তখন বলল যে মুন না এরকম তুই খিচুড়ি বানা। তাই খিচুড়ি প্রিপারেশন স্টার্ট করে দিলাম, মুগ ডালের খিচুড়ি। যেহেতু শুক্রবার আমরা তো নিরামিষ খাই, তো ওই মুগ ডালের খিচুড়ি করেছিলাম, পনির, তারপরে ফুলকপি, গাজর এসব দিয়ে, মানে আলু এসব দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম। ওইতে সমস্ত কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম প্রসাদ তেলে। তার আগে আমি ডালটাকে না খোলা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে ওই ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে ডালটা আর চালটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে হলুদ, নুন, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা এসব দিয়ে নিয়েছিলাম। দিয়ে নেওয়ার পরে একটু কষিয়ে টষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে কী করলাম, জল দেওয়ার পরে যখন সেদ্ধ সেদ্ধ হয়ে গেল, তখন ওর মধ্যে একটু মিষ্টি দিলাম আর কি। হ্যাঁ, মিষ্টি দেওয়ার পর তারপর ওর মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছিলাম, মানে যা যা ভেজে তুলে রেখেছিলাম সবজিগুলো, পনিরও দিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল বলছিল ওরা। তো তারপরে সবার শেষে দিলাম হচ্ছে ঘি গরম মশলা, ব্যাস ফাটাফাটি একটা খিচুড়ি নামিয়ে দিলাম। সাথে করেছিলাম কী করেছিলাম, সাথে সাথে করেছিলাম পাঁপড় ভাজা, পটল ভাজা আর হচ্ছে বাঁধাকপি। হ্যাঁ, এটা করেছিলাম, ভালোই লাগছিল। আর এতদিন পরে এসছে না, মানে কী খাওয়াবো কী খাওয়াবো না বুঝে উঠতে পারছিলাম না, বুঝতে পেরেছ? তো যেটা হয় আর কি, মামা বাড়ির থেকে এসছে মামা, মামার মামা, মামি বোন, তো খুব মানে ভীষণ খুশি, ভীষণ খুশি, মানে এত খুশি আমি অনেক দিন পর হলাম। আমার নতুন ফ্ল্যাটে আমার মামা মামিরা এসছে, বোন এসছে, বোনের অ্যাকচুয়াল পরীক্ষা তো তাই এসছে বোন। তো মামা যেহেতু একটু অসুস্থ, মানে এখন ভালো আছে, তো একটু সব কম তেলে তেলেই রান্না করেছি। কেমন হয়েছে খেতে? এই সুন্দর লাগছে দেখতে, বাঁধাকপি খাও, খাও খাও খাও, কি লাগবে এখন? আলু দিয়েছি তো তোমাকে, আলু, ফুলকপি দিয়ে খিচুড়ি। আজকে ওয়েদারটা গরম, ঠিক আছে? পনির দিয়েছি, আমি পনির খাই না, পনির পনির খাই না, কিন্তু তোর টেস্টে খাচ্ছি, ভালো লাগছে। স্নান হয়নি, কিছু হয়নি, আমার ছোট মামা মানেই গান, রবীন্দ্রসঙ্গীত। তাই আমি আর ছোট মামা মিলে বসে পড়েছি গান গাইতে। আমার স্নান হয়নি তা সত্ত্বেও, খেয়ে দেয়ে উঠেই প্রথমেই ছোট মামা বলে আয় একটু গান গাই, গান গাওয়া শুরু করলাম। দেখো শোনো, দিয়ে
দারুণ অগ্নি বানে রে, দারুণ অগ্নি বানে রে। র দিয়ে করো, আমি করবো, র দিয়ে করো, যে কোনো সঙ্গীত বাংলা ও আমি জানি। রাজপুরীতে বাজায় বাঁশি বেলা শেষের গান, নয় নয় মধুর খেলা, নয় 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 মধুর খেলা। ল খেলা মনে হয় এখানেই শেষ করতে হবে, ল দিয়েই পাচ্ছি না গান, সঙ্গে সঙ্গে ধরতে হবে। ললিতা গো চালা করা যাবে, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল নিতে যাব না যাব না, ও ঘাটে জল নিতে যাব না যাব না, ও সখী অন্য ঘাটে চল না, ও নয়ন ভরা জল ও তোমার আঁচল ভরা ফুল, নয়ন ভরা জল ও তোমার আঁচল ভরা ফুল। ব্যাস এখানেই লোটাস, এখানেই সমাপ্ত। অ্যাকচুয়াল কি এখনই অন্তাক্ষরি হয় না, সবাই মোবাইল নিয়ে বসে থাকে। ভালো করে পরীক্ষা দিস, বেস্ট অফ লাক, ভালো করে দিস। ও যাবে নিচে, ও মেয়ে আসবে, হ্যাঁ ও তিনটের সময় আসবে। মোটামুটি ওরা রেডি হয়ে গিয়ে এখন রওনাও হয়ে গেল, পরীক্ষা দিতে যাচ্ছে। এদিকে আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে, ওদের সাথে দেখাও হয়ে গেল। মেয়ের আজকে মনটা খারাপ, ম্যাথ কুইজে রানার আপ হয়েছে, ঠিকঠাক করে কথা বলছিল না। আর এই দিকে দেখবে একটু পরেই দেখাচ্ছি, দেখো আরেকজন ক্লাস পাচ্ছ তো, আর ক্লাস পাবে। মামা মামিরা বোনরা পরীক্ষা দিয়ে চলে এসেছে, এবার রাতের রান্নার প্রিপারেশন। রাত যেহেতু দুপুরবেলা তো খিচুড়ি করেছিলাম, এবার রাতে তো ভাত খেতে হবে তাই না, তাই মা মামি আমার পাশেই বসে আছে, টুকটুক করে আমি সবজি কাটছি আর মা মামির সাথে গল্প করছি। ভেজ ডাল, আলু ফুলকপির রসা আর কাঁকড় ভাজা, এটাই করছি এখন। চলো দেখো আমার মামা এসছে, মামা মামি বোন, একটু স্পেশাল কিছু তো হবে, তোমরা আজকে ভেজ তো এগুলোই করবো, আর কি করবো, আর তো কোনো মেনুই পাই না, পুজোর পানির পানির খাবে না ওরা, তাই ফুলকপি করছি। চলো তো ফুলকপি টুলকপি একটু ভাজতে দিলে খুব বেশি তেল লাগে, কিন্তু আমার বড়ো করে বলে তেল আমাদের খুব কম ইউজ হয়, আর মামা যেহেতু হার্টের পেশেন্ট তাই আমি তেল ব্যবহার করতে পারবো না, তো এমনি আমি তেল কমই ব্যবহার করি। তো খুব একটা স্বাদিষ্ট হবে কিনা জানি না, দুপুরবেলা খিচুড়ি রান্না করেছিলাম, সবাই খুব নাম করেছে, সুনাম করেছে, তো এইটা কেমন হবে আমি বলতে পারছি না। রান্না মোটামুটি ডান, এই দেখো ভেজ মুগ ডাল হচ্ছে, ভেজ মুগ ডাল, এই দেখো এখানে আমি
পনির ছোটো ছোটো করে ভেজে রেখেছি, এটা সবার পরে দিয়ে দেবো। এই যে ভেজ মুগ ডাল, এর মধ্যে আমি দেখো এর মধ্যে আমি এই ফুলকপি, গাজর এগুলো দিয়েছি। বিনস ছিল না ঘরে, তাই দিতে পারলাম না। এই গাজর কোথায় গেল রে? এই যে গাজর দিয়েছি, আর এখানে যে ফুলকপির রসাটা, এটা হচ্ছে জান। আর এখন শুধু একটু কাঁকরোল ভেজে নেবো, কাঁকরোল ভাজলে পরেই কমপ্লিট। আর ভাত হয়ে গেছে, আমি এর মধ্যে আবার অফিসও করেছি, তাই আমি কত সাজুগুজু দেখছো। নাকি আমি সিরিয়ালের আর্টিস্ট না সিনেমার আর্টিস্ট, বাড়িতে সেজে গুজে থাকবো। ঠিক আছে চলো, অলমোস্ট কমপ্লিট। মনে আনন্দ থাকলে না সব কিছু করা যায়, একটা কিন্তু ঘটনা দেখবে তখন কোনো কাজকে কাজ মনে হয় না, কোনো পরিশ্রমকে পরিশ্রম মনে হয় না। মনটা আসল, মনটা যদি তোমার ভালো থাকে তাহলে দেখবে তোমার সব কাজ ছুটকিতে হয়ে যাবে। ঠিক তাই, মনটা খুব আমার আজকে ফুরফুরে, আর একটু ঘুমিয়েওছি দুপুরবেলা। মানে শারীরিক যে ক্লান্তিটা ছিল সেটা অনেকটাই লাঘব হয়েছে। যাই হোক, খাবার টেবিলে সবাই চলে এসছে। আর ছোট আমার এত ভালো লেগেছে ডাল যে চেটে চেটে খাচ্ছে, বললাম আর একটু দি, নিল না। অবশ্য রাত্রি হয়ে গেছে তো মুগ ডাল, শরীরটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায়। আমি আর জোর বললাম যে এখন খেতে বসছি, এই রাতের খাবার সবার খাওয়া হয়ে গেছে। আমরা একজন বাকি, একজন খাচ্ছি। তো আজকের দিনটা খুবই ভালো গেল, বারবারই বলছি তোমাকে, বারবার একই কথা বলছি। তো কালকে সকালবেলা ওরা আবার বেরবিড় করতে যাবে, তো আমাকেও বলছিলো যেতে, তবে আমার যাওয়া হবে না। আমার বড়োরও ডিউটি আছে, মেয়ের টিউশন আছে, তো আমাদের হবে না, ওরাই যাবে। তো যা দেখলে কেমন লাগলো তোমাদের আমাকে জানিও। ব্লগটা আজ এখানে এন্ড করছি, ঠিক আছে? আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের দিন।